বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি দর ছাড়িয়েছে $84। বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাসের তেলের উৎপাদন হ্রাস অব্যাহত রাখার ঘোষণার প্রভাব পড়েছে বাজারে। সিদ্ধান্ত অনুযায়ী তেলের উৎপাদন কমানোর চলমান প্রক্রিয়া জুন পর্যন্ত অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর উঠেছিল ব্যারেল প্রতি $120। পরবর্তীতে যা নেমে আসে, ওঠানামা করতে থাকে $80 থেকে $90 মধ্যে। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণ শুরুর পর আবারও অস্থিরতা দেখা দেয় তেলের বাজারে। বছর শেষে ব্যারেল প্রতি দর $100 পৌঁছে যেতে পারে বলে শঙ্কা জানান বিশ্লেষকরা। যদিও দর বাড়ার পরিবর্তে তা কমতে শুরু করে, দর ওঠানামা করতে থাকে $80 আশেপাশে। তেলের দরের পতন ঠেকাতে 2022 সাল থেকে দফায় দফায় উৎপাদন কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাসভুক্ত দেশগুলো। সবশেষ গেল বছরের সেপ্টেম্বরে দৈনিক 10 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দেয় সৌদি আরব, যা চলতি বছরের মার্চে শেষ হবার কথা ছিল। ঐচ্ছিকভাবে দৈনিক উৎপাদন কমানোর ঘোষণা দেয় রাশিয়াও। তারপরও ওপেক প্লাসের প্রত্যাশা অনুযায়ী বাড়েনি তেলের দাম। এমন অবস্থায় তেলের দর বাড়াতে আবারও উৎপাদন কমানোর সিদ্ধান্তের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস। সিদ্ধান্ত অনুযায়ী আরও 3 মাসের জন্য, অর্থাৎ জুন মাস পর্যন্ত দৈনিক 22 লাখ ব্যারেল উৎপাদন কমাবে ওপেক প্লাসের কয়েকটি সদস্য দেশ, যার প্রভাবে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি দর ছাড়িয়েছে $84। বিশ্লেষকরা বলছেন, তেলের দর বাড়াতে মরিয়া হয়ে উঠেছে সৌদি আরব। কেননা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী অর্থনৈতিক সংস্কারের জন্য যে অর্থ প্রয়োজন, সেজন্য ব্যারেল প্রতি তেলের দাম হতে হবে অন্তত $100 কাছাকাছি। উৎপাদন কমানোর প্রক্রিয়া অব্যাহত রাখতে একমত হয়েছে কুয়েত, আলজেরিয়া, কাজাকিস্তান, ওমান, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। তবে এই সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে এই উদ্যোগ মূল্যস্ফীতিকে উস্কিয়ে দেবে। বছরের দ্বিতীয়ার্ধের জন্য উৎপাদন প্রক্রিয়া কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে 1 জুন অনুষ্ঠিত হতে যাওয়া ওপেক প্লাসের বার্ষিক সভায়। এদিকে জ্বালানি তেলের বার্ষিক চাহিদার বিষয়টি এখনও পরিষ্কার নয়। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA-র পূর্বাভাস বলছে, চলতি বছর জ্বালানি তেলের চাহিদা বাড়বে দৈনিক 12 লাখ ব্যারেল। অন্যদিকে ওপেকের হিসেবে এই চাহিদা বাড়বে দৈনিক 22 লাখ ব্যারেল করে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।